হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সুস্বাদু গাজরের পায়েস। এটা লুচি, পরোটা, রুটি দিয়ে বা শুধু এমনি খেতে দারুণ লাগে। বাড়িতে কোনো গেস্ট এলেও এটা পরিবেশন করা যায়। আজ আমি কোনো চাল বা চালের গুঁড়ো ছাড়াই এই গাজরের পায়েস বানিয়ে দেখাবো। আর গাজরের হালুয়ার রেসিপি আপনাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছি, এর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই গাজরের পায়েস বানাবার জন্য আমার কি কি উপকরণ লাগছে। গাজরের পায়েস বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ গ্রেট করা গাজর। গাজরগুলো আমি খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছিলাম। লাগছে 6 কাপ পরিমাণ লিকুইড দুধ, 2 কাপ পাউডার দুধ, লাগছে 1/2 কাপ চিনি, 1/2 কাপ বাতাসা। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নিয়ে নিয়েছি কিছু কাজু ও কিশমিশ, ঘি লাগছে 1 টেবিল চামচ, আর লাগছে 3টে এলাচ ও 2 টুকরো দারুচিনি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। কড়াই গরম হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ঘি। ঘি ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে দারুচিনি ও এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ, হালকা একটু নেড়ে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, ভালোভাবে নেড়ে নিচ্ছি। গাজর আমি খুব বেশি ফ্রাই করব না। অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এবার দিয়ে দিলাম পাউডার দুধ। ভালোভাবে নেড়ে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট হয়ে এসেছে, আমি এবার ঢাকা খুলে দেখব। গাজর প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে বাতাসা, ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। আর আমি ঢাকা দেব না। এইভাবে মাঝে মাঝে নেড়ে নিয়ে এটা আরো 5 মিনিট হতে দেব। এখন দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার গাজরের পায়েস রেডি। আমার এই গাজরের পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।